লব লকডাউন খোলা নোখোলার ক্ষেত্রত কেন্দ্র হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আপনার ভাবে বহুতই একটা গুরুত্বপূর্ণ খবর আহিল আজি সো সেই কথাটা হল কোভিড-19 বিষয়ে আমার যে করোনা ভাইরাস চলি আছে সেইটার বিষয়ে তো আমার যে সেন্ট্রালের পরা 21 ডেজর বাবে লকডাউন দিছিল সেইটো তো 14 এপ্রিল শেষ হব তারপর মানে সেই লকডাউনটা আরো বড়াই দিব নে সেইখিনি থাকিব সেইটার বিষয়ে আজি সম্পূর্ণরূপে কথাখিনি আপনার সম্মুখত পাতিম সো এতিয়া কথা হল মানে আমার যে 21 ডেজর লকডাউনটা আছিল সেইটো তো শেষ হয়ে যাব 14 এপ্রিল কিন্তু সেইটো আকো বড়াব নেকি সেইটো বহুতে কোশ্চিন করে আছে বা বহুতর মনত সেইটো জাগি আছে যে লকডাউনটা আরো চলি থাকিব নেকি বড়াই দিব নেকি তো সেইটার বিষয়ে আমার শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় অসমৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এটা মন্তব্য দিলে তো সেইটোত আপনাদের ভালকৈ যাব পাৰিব তো সেইটোত কি কলে সেইটোত একচুয়ালি কলে যে আমার যে 14 এপ্রিল শেষ হব লকডাউনটো সেইটো একচুয়ালি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পর ফালের পর আকো যদি বড়াই দিয়ে এক্সটেনশন করে দিয়ে তো আমার তো একো করা নাই আমার মানিবও লাগবে যদি সেন্ট্রালের পর এরি দিয়ে যে স্টেটের পর যা করব সেইটোয়ে মানি চলিব লাগবে তো তেতিয়া ভাবি চিন্তি করব লাগবে তো সেইটো কেতিয়া দিব সেইটো সেই কথাখিনি কেতিয়া ফাইনাল কব তো সেইটো কৈছে 13 এপ্রিল আমার মানে কথাখিনি গম পাম বা প্রেস মিট করব হিমন্ত বিশ্ব শর্মায় তো সেই কথাখিনি তেওঁৰ মুখৰ ফালৰ শুনি লোক লব লকডাউন খোলা নোখোলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশ যি আহিব তাক আমি নতুনকৈ 13 তারিখে ৰাতিপুৱা কেবিনেট বৈঠক হব আৰু সেই কেবিনেট বৈঠকত আমি সিদ্ধান্ত লম যদি কেন্দ্রীয় সরকারে রাজ্য সরকারক এৰি দিয়ে তেতিয়া রাজ্য সরকারে নিজের নিয়ম নীতির কথা কব যদি আমাক এৰি নিদিয়ে কেন্দ্রীয় সরকারে নির্দেশ দিয়ে তেতিয়ালে কেন্দ্রীয় সরকারের নির্দেশখিনি আমি আখরে আখরে পালন করি আর